দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর গণিত যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে তাদেরই আমরা সমস্যার সমাধানগুলো করব তো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ প্রশ্ন একের দাগের যার প্রত্যেকটি প্রশ্নের মান দেওয়া আছে এক করে মোট চারটি প্রশ্ন রয়েছে চার নাম্বার। ঠিক আছে এইভাবে তোমাদের এক দুই তিন চার রয়েছে তারপর দুয়ের দাগের সত্য এবং মিথ্যে লিখো সত্য হলে সত্য লিখে ব্র্যাকেটের টি এবং মিথ্যে হলে মিথ্যে লিখে ব্র্যাকেটে হচ্ছে এব লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দেওয়া আছে এক করে মোট চারটি কিন্তু এখানে প্রশ্ন রয়েছে চার নাম্বার ঠিক আছে এরপর তিনের দাগের যে প্রশ্নটা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে তিনটে রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দুই করে অর্থাৎ মোট প্রশ্ন দু দাগের যে প্রশ্ন মোট নাম্বার তা হচ্ছে ছয় ঠিক আছে এবং চারের দাগের দেখো এখানে একটা উপপদ দেওয়া আছে সেই উপপদের তা আমাদের করতে হবে এবং এর প্রশ্নের মান হচ্ছে পাঁচ তো এইভাবেই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার সঠিক উত্তরগুলো আমরা জেনে নিই এমসিকিউটা রয়েছে দেখো একের দাগের এক্স প্রপোশনাল ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান থ্রি যখন এক্স সমান নাইন এক্স সমান টোয়েন্টি ফাইভ হলে ওয়াই এর ধন্যাত্মক মান কী হবে আমাদের নির্ণয় করতে হবে এখানে অপশান দেওয়া আছে ফাইভ এইট সিক্সটিন এবং থার্টি টু দেওয়া আছে এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে এ অপশানটা তোমাদের সঠিক উত্তর ওয়াইয়ের ধন্যাত্মক মান হবে ফাইভ তো কীভাবে এটা আমরা করলাম তার ব্যাখ্যাটাও আমরা এইখানে দেখে নেব ঠিক আছে তো আমরা এক্স প্রপোশনাল ওয়াই স্কোয়ার এইখান থেকে আমরা প্রোপোশনালটাকে অর্থাৎ সমানুপাতটাকে তুলে দিচ্ছি তুলে দিয়ে সেইখানে আমরা কে নিয়ে নিলাম কেটা কি কে হচ্ছে একটি ভেদ ধ্রুবক ক্লিয়ার তাহলে আমরা এইখান থেকে এই যে সমীকরণ এই সমীকরণ থেকে যদি আমরা এর মান বের করি কে সমান কি হবে কে সমান এক্স বাই ওয়াই স্কোয়ার এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরে নিচ্ছি এরপর এক নাম্বার সমীকরণে ওয়াইয়ের আমরা মান তিন বসালাম এক্সের মান নয় বসালাম যেটা দেওয়া আছে প্রশ্নে ঠিক আছে তো বসানোর পর দেখবে এর একটা নির্দিষ্ট মান আসবে সেই মানটা হয়ে যাবে এক তাহলে আমরা এখানে যদি এর মান পেয়ে যাই তাহলে আমরা এই যে সমীকরণ এক নাম্বার যে সমীকরণটা আমরা দেখে এলাম সেই সমীকরণে এর মান এবং যেটা দেওয়া আছে এক্সের মান পঁচিশ আর এর মান আমরা পেয়ে গেলাম ওয়ান তাহলে বসিয়ে দিলে ওয়াইয়ের মানটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব ঠিক আছে তাহলে ওয়াই সমান এখানে কি হবে ওয়াই সমান ওয়াই স্কোয়ার সমান পঁচিশ ঠিক আছে আর ওয়াই সমান কি হবে রুট আন্ডার পঁচিশ অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ রুটের ভেতরে যদি দুটো একই সংখ্যা থাকে তাহলে একটা বেরিয়ে আসবে এবং প্লাস মাইনাস হবে আর এখানে বলে দেওয়া আছে যে ওয়াইয়ের ধন্যাত্মক মান তাহলে এখানে ওয়ের দুটো মান আমরা পাচ্ছি রুটের ভেতর থেকে যখন বেরোবে সংখ্যাটি তখন কিন্তু দুটো মান হয় একটা প্লাস মান হবে আর একটা মাইনাস মান হবে তাহলে ধন্যাত্মক কোনটা ধনাত্মক হচ্ছে প্লাস ফাইভ অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হবে প্লাস ফাইভ ক্লিয়ার এরপর আমরা এর দাগের প্রশ্নটা দেখবো একের দুই এখানে দেখো এ ও বি যথাক্রমে দু হাজার এবং দু টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পর ব্যবসায় সাতশো কুড়ি টাকা ক্ষতি হয় তো এর ক্ষতি কতটা হবে ঠিক আছে আমাদের এখানে সঠিক যেটা উত্তর তোমরা লিখবে এর ক্ষতি হয় বি অপশনটা সঠিক অর্থাৎ চারশো টাকা এর ক্ষতি হয় এটাই আমাদের সঠিক উত্তর এবার এই সঠিক উত্তরটা করার জন্য আমাদের কী কী সাহায্য নিতে হয়েছে বা কিভাবে আমরা করেছি তার ব্যাখ্যাটাও আমরা দেখে নেব দেখো এ এবং বি এর যে মূলধনের অনুপাত অর্থাৎ এদের যে মূলধন আছে তার অনুপাতটা আমরা বের করব তো এর মূলধন হচ্ছে দু আর বিয়ের মূলধন দু হাজার তাহলে এইখান থেকে আমরা অনুপাতটিকে সরলীকরণ করলে পাবো ফাইভ টু ফোর ঠিক আছে তো মোট অনুপাত আমরা বের করে নেব তাহলে চার প্লাস পাঁচ তাহলে টোটাল হয়ে যাবে নয় মোট অনুপাত এবার সাতশো কুড়ি টাকার মধ্যে এর কত ক্ষতি হয় দেখো সাতশো কুড়ি টাকার মধ্যে এর যেটা ক্ষতি হবে তা হলো মোট যে ক্ষতি হয়েছে সেই টাকাটা লিখবে ইনটু কি করবে এর যে মূলধনের অনুপাত ফাইভ ফাইভ ওপরে বসাবে এবং নিচে মোট অনুপাত অর্থাৎ এ দুটো যোগফল যেটা নাইন বেরিয়েছে নাইন দিয়ে ভাগ করে দেবে করলে দেখবে তোমাদের যে চারশো উত্তর তা কিন্তু চলে আসবে অর্থাৎ এর ক্ষতি হয় সাতশো কুড়ি টাকার মধ্যে চারশো টাকা এটাই তোমাদের সঠিক উত্তর এরপর তিনের দাগের প্রশ্নটা আমরা দেখব একের তিন দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহির্পর্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে এসি কোণের পরিমাণ কত হবে তোমাদের এখানে সঠিক উত্তরটা লিখে দেবে যে এ সি কোণের মান হবে নব্বই ডিগ্রি অর্থাৎ ডি এর অপশানটা এখানে কারেক্ট কিভাবে এলো তার ব্যাখ্যাটা একটু দেখে নাও ব্যাখ্যাটা করার জন্য কিন্তু আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে এখানে এইখানে এটা একটা বৃত্ত আর এই একটা বৃত্ত তারা একটা সাধারণ পর্ষক যেটা হচ্ছে এই বরাবর চলে গেছে ঠিক আছে এই সাধারণ পর্ষককে এ বিন্দুতে আর বি বিন্দুতে ছেদ করেছে তাহলে এ বি এবং এই যে দুটো বৃত্ত পরস্পর ছেদ করেছে সি বিন্দুতে বিন্দুতে তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম করার পর এইখানে যে বৃত্ত দুটো আছে সেই বৃত্ত দুটোর কেন্দ্র থেকে এই যে তোমার যে বৃত্ত দুটো পরশ করেছে তার একটা যে তিচ্চিহ্ন আমরা করলাম সমিতিখণ্ড করলাম এ আর বি কে সেই জায়গাতে একটা ত্রিভুজ অঙ্কন আমরা করে নেব ঠিক আছে ত্রিভুজটা অঙ্কন করার পর আমরা কি পাচ্ছি দেখো পি কিউ একটি বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে অর্থাৎ এখানে যে বর্গক্ষেত্র কথা বলেছে এই বর্গক্ষেত্রের কথাটা এখানে কিন্তু বলা হয়েছে যেটা আমি কালারিং করলাম এই বর্গক্ষেত্রের কথাটাই এখানে বলে দেওয়া আছে ঠিক আছে পি কিউ আর এস বর্গক্ষেত্র যার প্রত্যেকটি কোণের মান নাইনটি ডিগ্রি যেহেতু বর্গক্ষেত্র হয়েছে প্রত্যেকটি কোণের মান নাইনটি ডিগ্রি হবে তাহলে পিসি আর কোন হচ্ছে নাইনটি ডিগ্রি পিসি আর কোন বলতে এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এইখানে যে কোন পিসিআর এই পিসিআরটা হচ্ছে তোমার এইখানে পিসিআর ঠিক আছে পিসিআরটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এইখানে এসিবি কোন আর পিসিআর কোন একই কোন তাহলে এসিবি কোন হয়ে যাবে নব্বই ডিগ্রি ওকে এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই একের তিন একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একশো সাতচল্লিশ পাইপ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে এখানে তোমাদের সঠিক যে উত্তর সেটা হবে কি অপশান সি অর্থাৎ সাত সেন্টিমিটার ব্যাখ্যাটাও আমরা দেখে নিই ধরি নিরেট অর্ধগোলকের ভূমি আর সেন্টিমিটার নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পায় আর স্কোয়ার বর্গসেমি তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি যে আমাদের সম নিরেট গোলকের সমগ্রতলের যে ক্ষেত্রফল সেটা কিন্তু এইখানে একশো সাতচল্লিশ পায়ের সঙ্গে সমান সেটাই আমরা করলাম ঠিক আছে তারপর এইখান থেকে আমরা কিন্তু আরের মানটা বের করে নেব বের করতে পারবো আরের এর মানটা আমরা তাই না তো এখানে আর সমান আমাদের হয়ে যাচ্ছে সাত তাহলে আমাদের অর্ধগোলকের গোলকের ব্যাসার্ধ কত হবে সাত সেন্টিমিটার ওকে এরপর আমরা সত্যমিথ্যে লিখবো বা সত্যমিথ্যে যেটা দেওয়া আছে দুয়ের দাগে সেটা আমরা করবো তো প্রথমেই যেটা আছে দেখো দুয়ের এক ও কেন্দ্রিক বৃত্তের বহিস্তম বিন্দু এ থেকে বৃত্তে দুটির পরশক টানা হলো যার বৃত্তকে যথাক্রমে বি এবং সি বিন্দুতে স্পর্শ করে তাহলে এ ও বি সি এর লম্ব সমাধি হবে এই বিবৃতিটা কিন্তু সত্য তাই আমরা সত্য করে দিয়েছি ব্র্যাকেটে টিও লিখেছি ওকে তো গণিত বইয়ে কিন্তু এর ব্যাখ্যাটা তোমরা পেয়ে যাবে দুশো তেরো পেজে ঠিক আছে সেইখান থেকে দেখে করেছি কোনো সমস্যা নেই তোমরা চাইলে সেইখান থেকে ব্যাখ্যাগুলো দেখে নেবে ব্যাখ্যাটা তোমাদের করতে হবে না তোমাদের বোঝার জন্য আমি করে যাচ্ছি ওকে এরপরটা দেখো দুইয়ের দুই একটা এখানে পি কিউ আর ত্রিভুজ আছে এবং এস টি তার পি কিউ এবং আর এসকে ছেদ করে একটা তোমার হচ্ছে স্বররেখা রয়েছে ঠিক আছে তো পাশের চিত্রে এস টি অর্থাৎ এই বাহু আর হচ্ছে কিউ আর বাহু দুটো বাহু সমান্তরাল যদি হয় তাহলে পি কিউ বাই পি এস সমান পি আর বাই পি হবে তো এই বিবৃতিটা কিন্তু সত্য তাই তোমরা এখানে সত্য করবে এইখানে যে বিবৃতিটা যে দেওয়া আছে এই উপপাদ্য দেওয়া আছে উপপাদ্যের যে প্রয়োগ সেটা দেখলে পারবে এটা কিন্তু তোমরা একটু বইয়ে দেখে নেবে ব্যাখ্যাটা ওকে যদি ব্যাখ্যা করতে চাই তখন কিন্তু তোমাদের একদম এই ভিডিওটাই চলে যাবে চল্লিশ এক ঘন্টার মতো তাই ব্যাখ্যাগুলো কয়েকটা ছেড়ে দিচ্ছি ওকে তারপর দুয়ের তিনেরটা দেখো শঙ্কুর তীর্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু রুট থ্রি বিবৃতিটা সত্য হবে ঠিক আছে কিভাবে হবে অঙ্কটা আমরা করেই নিই ব্যাখ্যা করতে গিয়ে ধরি শঙ্কুর তীর্যক উচ্চতা এল এবং উচ্চতা এইচ ব্যাসার্ধ হচ্ছে আর একক তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি এখানে বলে দেওয়া আছে যে তীর্যক উচ্চতা অর্থাৎ এল স্মল এল সমান হবে টু এইচ এইচ বলতে এখানে শঙ্কুর উচ্চতাটাকে বোঝাচ্ছে এবার আমরা কি করব এল স্কোয়ার সমান যদি উভয় পক্ষকে আমরা বর্গ করি তাহলে এল স্কোয়ার এল স্কোয়ার সমান টু এইচ এর হোল স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার সমান ফোর এইচ স্কোয়ার আর এল স্কোয়ার সমান আমরা কি জানি এইখানে যে চিত্রটা দিয়েছি সেই চিত্র থেকেই কিন্তু এল স্কোয়ার আমরা বের করতে পারবো ইজিলি এখানে এল উচ্চতা এইচ উচ্চতা আর হচ্ছে ব্যাসার্ধ তার এল স্কোয়ার কি এখানে অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেই সূত্র লাগিয়ে এখানে করা হয়েছে তাহলে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম দিয়ে এরপর আমরা এইচটাকে কিন্তু নিয়ে গিয়েছি আমাদের ডান পাশে ডান পাশে নিয়ে গেলে তাহলে ফোর এইচ স্কোয়ার থেকে এইচ স্কোয়ার যখন বিয়োগ হবে তখন থ্রি এইচ স্কোয়ার আসবে তাহলে এখানে আর স্কোয়ার সমান থ্রি এই স্কোয়ার আসছে তাহলে আর সমান কী হবে রুট আন্ডার থ্রি এই স্কোয়ার আর রুটের মধ্যে যেহেতু এইচ দুটো আছে তাহলে একটা বেরোবে আর তিন একটা থাকার জন্য রুট হয়ে রয়ে যাবে তাহলে রুট থ্রি ইন্টু এইচ অর্থাৎ আমরা বলতে পারি ব্যাসার্ধ না যে সমান হবে উচ্চতা ইন্টু রুট থ্রি বোঝা গেল এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই চার এর চার একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত সেভেন ফাইভ এবং এ মোট লাভের একশো চল্লিশ টাকা পেলে বি পাই একশো পঁচিশ টাকা বিবৃতিটা মিথ্যে ঠিক আছে কেন মিথ্যে সেটা আমরা দেখে নিই এ ও বি এর মূলধনের যে অনুপাত ঠিক আছে সেটা হচ্ছে সেভেন টু ফাইভ আর মোট অনুপাত কত হবে বারো হবে তাহলে আমরা যদি ধরে নিই মোট লাভের পরিমাণ এক্স টাকা তাহলে এর লাভ্যাংশ কত পাবে এক্স ইন্টু এর যে অনুপাত মূলধন তা সেভেন ডিভাইডেড বাই মোট অনুপাত ঠিক আছে তাহলে সেভেন এক্স বাই টুয়েলভ টাকা হচ্ছে এর লাভ্যাংশ এবারে বিয়ের যে লাভ্যাংশ সেটা কি হবে বিয়ের যে অনুপাতটা রয়েছে ফাইভ বাই মোট অনুপাত ইন্টু এক্স করে দিলে ফাইভ এক্স বাই টুয়েলভ টাকা এটা হয়ে যাবে বিয়ের লাভ্যাংশের পরিমাণ এরপর দেখো এইখানে বলে দেওয়া আছে যে এর মোট লাভ হয় একশো চল্লিশ টাকা বিয়ের মোট লাভ হয় একশো পঁচিশ টাকা তাহলে যাচাইটা করে নিই তাহলে আমরা বলে দিতে পারি যে এর লাভ্যাংশ যতটা পেয়েছিল সেই পরিমাণটা একশো চল্লিশের সঙ্গে সমান তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে গেলাম এক্স সমান কত আসছে দুশো ঠিক আছে এক্সের মান কত পেলাম দুশো অর্থাৎ মোট যে লাভ সেটা হচ্ছে দুশো এই দুশো আবার এ এবং বি পাবে তাহলে বি কত পাবে বি এর লাভ্যাংশ বিয়ের লাভ্যাংশের পরিমাণটা কত ছিল ফাইভ এক্স বাই টুয়েলভ ঠিক আছে এখানে এক্সের মান যেহেতু আমরা পেয়ে গেছি দুশো চব্বিশ তাহলে দুশো সরি দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশটা আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এবারে বারো দিয়ে দেখো দুশো চল্লিশকে আমরা কেটে দিতে পারি দু কুড়ি দিয়ে ঠিক আছে তাহলে পাঁচ কুড়ি শ একশো টাকা আসছে তাই তো আবার এর লাভ্যাংশ যেটা সেটা আসছে একশো চল্লিশ টাকা তাহলে এখানে এর লাভ্যাংশ সঠিক হলেও কিন্তু বিয়ের লাভ্যাংশ কিন্তু সঠিক হচ্ছে না তাই বিবৃতিটা মিথ্যে হয়ে যাচ্ছে ক্লিয়ার সংক্ষিপ্ত প্রশ্নটা দেখো সংক্ষিপ্ত প্রশ্নের তিনের একটা দেখো তিন বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি ব্যবসা ক্রয় করেন ঠিক আছে তারা ঠিক করেন যে মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ কাজের জন্য থ্রি ইজ ডু টু ইজ টু অনুপাতে ভাগ করে নেবে কোনো এক মাসে যদি তাদের উনতিরিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তাহলে কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে তোমাদের হাতে প্রশ্নটা আছে প্রশ্নটা রাখো এবং প্রশ্নের উত্তরটা দেখো কারণ প্রশ্নটা ঢাকা পড়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো প্রশ্নে দেওয়া আছে মোট আয়ের পরিমাণ উনত্রিশ হাজার দুশো টাকা ঠিক আছে মোট আয়ের পরিমাণ যেটা ছিল সেই আয়ের দুইয়ের পাঁচ অংশ তারা ভাগ করে নেবে বলেছিল তাহলে মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ সমান কত হবে মোট আয় যেটা ছিল সেটা গুণিত দুইয়ের পাঁচ ঠিক আছে এইখান থেকে তোমরা পাঁচ দিয়ে কিন্তু এটাকে কাটা যাবে কাটলে পাঁচ পাঁচ হাজার আটশো বাহান্ন আসে এবং উপরে দুই থাকে দুটো গুণ করে দেবে এগারো হাজার সাতশো চার টাকা তো এবি তিন বন্ধু একশো এক হাজার সরি এগারো হাজার সাতশো চার টাকাকে থ্রি টু টু অনুপাতে ভাগ করবে তাহলে মোট অনুপাতটা আমরা আগে বের করে দিই মোট অনুপাত সাত বের ঠিক আছে এরপর দেখো এই যে টাকাটা ভাগ করবে তারা সেই টাকার মধ্যে এর আয় কত হবে এর আয় হবে এর যেহেতু অনুপাতটা আছে তিন আর মোট অনুপাত সেভেন তাহলে এই টাকাটাকে আমরা কি করব থ্রি বাই সেভেন দিয়ে ভাগ গুণ করে দেব গুণ করে দিলে সাত দিয়ে দেখবে এটা কেটে যাবে তারপর যেটা আসবে সেটা হচ্ছে পাঁচ হাজার ষোলো টাকা আমি কিন্তু ক্যালকুলেশন করুন গুণগুলো আর করাচ্ছি না তোমরা পারবে এটা ঠিক আছে এরপর বি পাবে কত এগারো হাজার সাতশো চার টাকা থেকে বিয়ের আয় কত হবে বিয়ের অনুপাত দুই আর মোট অনুপাত সাত তাহলে এই এই যে টাকা এই টাকাকে যদি আমরা দুইয়ের সাত দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা দেখবো বিয়ের আয় হয়ে যাবে তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে এরপর আমরা কি দেখব যে এর আয় এবং বিয়ের আয়ের থেকে কিন্তু বেশি হচ্ছে এর যে আয় হলো সেটা কিন্তু বেশি এই বিয়ের থেকে এবার কতটা বেশি হবে এই দুজনের বিয়োগ করে দেবে করে দিলে পাচ্ছি আমরা টাকা বেশি বোঝা গেল পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটা যেটা আছে দেখো যে একটি লম্ব বৃত্তাকার চোং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইজ ডু ফোর তাদের আয়তনের অনুপাত নাইন ইজ টু এইট চং ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো এখানে আমরা প্রথমে ধরে নিচ্ছি ধরি শঙ্কুর উচ্চতা এইচ একক ব্যাসার্ধ আর একক ধরি লম্ববৃত্তাকার বৃত্তাকা চোঙের এইচ ঠিক আছে ক্যাপিটাল এইচ ধরেছি ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নিলাম তাহলে শঙ্কুর আয়তনটা কত হবে ওয়ান থার্ড পাই স্মল আর স্কোয়ার স্মল এইচ একক তারপর চোঙের যে আয়তন সেটা কী হবে পাই আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার আর ক্যাপিটাল এইচ এটা ঘন একক ঠিক আছে তো শঙ্কুর আয়তন এবং চোঙের আয়তন সূত্র থেকেই আমরা বসিয়েছি আর নতুনত্ব এখানে কিছুই নেই ক্লিয়ার এরপর প্রথম শর্তমতে প্রথম যে শর্তটা দেওয়া আছে সেই মোতাবিক ব্যাসার্ধের অনুপাত ব্যাসার্ধের যদি আমরা অনুপাত দেখি তাহলে চোঙের ব্যাসার্ধ ইজ ডু শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে থ্রি ইজ ডু ফোর এবারে চোঙের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরেছি ঠিক আছে আর শঙ্কুর ব্যাসার্ধ আর ধরেছি স্মল আর তাহলে কি আসবে থ্রি ইজডু ফোর এখানে আমরা উপর যদি করে লিখি লব হর আকারে যদি লিখি তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়ালস টু থ্রি বাই ফোর আসছে এরপর দ্বিতীয় শর্ত অনুযায়ী চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন তাদের যদি অনুপাত করি তাহলে কি আসবে নাইন ইন্টু এইট এরপর চোংয়ের যে আয়তনের আমরা বের করেছিলাম পাই আর স্কোয়ার এইচ ক্যাপিটাল আর ক্যাপিটাল এইচ ঠিক আছে ইজ টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ স্মল আর স্মল এইচ ঠিক আছে তারপর সমান নাইন ইজ টু এইট এরপর আমরা লভ হর আকারে যদি লিখে দিই তাহলে এখানে দেখবে পায় পায়ে কেটে যাচ্ছে পায়ে পায়ে এখানে কেটে যাবে ঠিক আছে আর পরে থাকবে কি থ্রি ইন্টু ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ ইকুয়ালস টু নাইন বাই এইট ঠিক আছে এবার আমরা যেটা জেনে এলাম যে ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়ালস টু থ্রি বাই ফোর এটা তো আমরা জেনে এলাম তাহলে এই মানটাকে আমরা এইখানে বসিয়ে দেব বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর দেখবে এখানে যদি আমরা সরলীকরণ করি তাহলে ক্যাপিটাল এইচ বাই স্মল এইচের এর মানটা আমরা বের করতে চাইছি তাই আমরা বাম দিকে রেখেছি এবং বাকি অংশগুলো সব ডান দিকে নিয়ে যাবো নিয়ে গেলে আমরা এইচ সমান পেয়ে যাচ্ছি টু ইজ থ্রি এটাই হবে তোমাদের সঠিক উত্তর তাহলে কী বলবে লম্ববৃত্তাকার চোং এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হবে টু ইজ থ্রি বোঝা যাচ্ছে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে পজ করে রিভার্সে চালাবে বুঝে নেবে ওকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে তারপরের প্রশ্নটা আমরা দেখব দেখো পরের প্রশ্নটা যদি ওয়াই প্রপোর্শনাল এক্সের কিউব এবং ওয়াইয়ের বৃদ্ধি এইট ইজ টু টোয়েন্টি সেভেন অনুপাতে হয় তাহলে এক্স এর বৃদ্ধি কী অনুপাতে হয় তার নির্ণয় করো এখানে ওয়াই সমানুপাতিক এক্সের কিউব তাহলে ওয়াই সমান কে এক্সের কিউব কেটাকে আমরা অশূন্য ভেদ্রুবক ধরে নিচ্ছি এটা আমরা এক নম্বর সমীকরণ করে দেব ঠিক আছে এরপর ধরি যখন ওয়াইয়ের বৃদ্ধি বৃদ্ধি ওয়াইয়ের বৃদ্ধি ওয়াই ওয়ান সমান এইট এ ধরি তখন এক্সের বৃদ্ধি এক্স ওয়ান ঠিক আছে এগুলো ধরতে হবে অনুপাত্রা দেওয়া আছে না তাই আমরা এ একটা ধ্রুবক সংখ্যা নিয়ে কিন্তু ধরছি আবার ওয়াই এর বৃদ্ধি ওয়াই টু সমান সাতাশ এ যখন এক্সের বৃদ্ধি এক্স টু ঠিক আছে এরপর আমরা এক নাম্বার সমীকরণে এই মানগুলোকে বসিয়ে দেখব কি হয় তো এক নাম্বার সমীকরণ থেকে আমরা ওয়াই ওয়ান বসিয়ে দিচ্ছি তাহলে কি হবে ওয়াই ওয়ান সমান কে এক্স ওয়ানের কিউব আর এখানে ওয়াইয়ের মানটা যেহেতু আমাদের দেওয়া আছে এইট এ তাই এইটে আমরা বসিয়ে দিলাম তাহলে এইখানে একটা আমরা সমীকরণ পেলাম যেটা হচ্ছে দু নাম্বার সমীকরণ আমরা ধরে নিচ্ছি এরপর ওয়াই টু এর মান যদি বসাই তাহলে ওয়াই টু ইন্টু ওয়াই টু ইকুয়ালস টু কে ইন্টু এক্স টু এর হোল কিউব এখানে ওয়াই টু এর মান কিন্তু সাতাশ এ দেওয়া আছে তাই আমরা সাতাশে বসিয়ে যে সমীকরণটা পাব সেটাকে আমরা তিন নাম্বার ধরে নিলাম এরপর দুই ভাজিত তিন যদি করে দিই তাহলে কিন্তু আমরা এই রকম একটা ইন্টারফেস দেখতে পাই ঠিক আছে কিভাবে এইট এ বাই টোয়েন্টি সেভেন এ ইকুয়ালস টু কে ইন্টু এক্স ওয়ানের কিউব আর হচ্ছে ডিভাইডেড বাই কে ইন্টু এক্স টু এর কিউব এখানে কে কে কেটে যাবে এ এ কেটে যাবে এরপর আমরা কী করবো দেখো এই যে এক্স ওয়ানের কিউব এবং এক্স টু এর কিউব আছে সেটাকে আমরা হোল কিউব করে দিচ্ছি করতে পারি তারপরে এখানে দেখো আট আর নিচে হচ্ছে সাতাশ তাহলে আটের কিউব আটকে যদি আমরা ভাঙি তাহলে দেখব আমরা আটের মধ্যে কিন্তু তিনটে দুই থাকবে ঠিক আছে তাহলে এটাকে সূচকের নিয়মে যে টু টু দি পাওয়ার থ্রি করতে পারি ঠিক আছে আবার একই রকমভাবে যদি আমরা সাতাশকে ভাঙি তাহলে তিনটে কিন্তু তিন থাকবে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব থ্রি পাওয়ারে কিউব ঠিক আছে তো এইভাবে আমরা করে তাকে হোল কিউব করলাম করলে এক্স ওয়ান বাই এক্স টু সমান হয়ে যাবে দুয়ের তিন অর্থাৎ এখানে অনুপাতটা হয়ে যাচ্ছে তোমাদের এক্স ওয়ান ইস টু এক্স টু টু পয়েন্ট থ্রি টু থ্রি এটা কিন্তু তোমাদের উত্তর ঠিক আছে এবারে আমরা বলে দেব কথায় লিখে যে নির্ণয় এক্সের বৃদ্ধি টু থ্রি অনুপাতে হবে এটাই তোমাদের সঠিক উত্তর এরপর আমরা চারের যে রয়েছে সেই উপপাদ্যটা আমরা দেখব তো দেখো যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তের বহিঃস্থম কোনো বিন্দু থেকে যে দুটি পর্ষক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিষ্ট বিন্দু সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তাদের কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে এই প্রশ্নে কিন্তু তোমাদের মোট নাম্বার রয়েছে পাঁচ তো তোমরা পুরোটাই কিন্তু বই থেকে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে প্রদত্ত প্রথমে লিখবে ঠিক আছে পদত্ব কি আছে ও কেন্দ্রিক বৃত্তের বহিস্তম বিন্দু পি ঠিক আছে তারপর পি থেকে পি এ দুটি পর্ষক যাদের পর্শবিন্দু যথাক্রমে এ ও বি এ ও ও ও পি যুক্ত করায় পি এ সররেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে PO এ কোন এবং পিও বি কোন দুটি উৎপন্ন করেছে ঠিক আছে প্রমাণ করতে হবে পয়েন্ট করবে করে দিয়ে লিখবে এক নম্বর পি এ সমান পিবি ঠিক আছে দুয়ের দিকে দিবে পিও এ কোন পিও কোণের সঙ্গে সমান হবে এটা দ্বিতীয় প্রমাণ থাকবে এবার তোমরা এই চিত্রটাকে অঙ্কন করবে ভালো করে পেনসিলের দ্বারা ওকে এবং পেন্সিল কম্পাস ব্যবহার করে স্কেলের সাহায্যে এরপর আমরা প্রমাণে যাচ্ছি প্রমাণটা দেখো পি এ ও পিবি পর্শক ও এ ও বি পরশ্ববিন্দুগামী ব্যাসার্ধ ও এ পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব পি এর ওপর এবং ও বি লম্ব পিবির ওপর তাহলে পিওএ ও পিও বি সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে ও এ পি কোন সমান ও পি কোন প্রত্যেকে কিন্তু সমকোণ অতিভুজ ওপি বাহু ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এইখানে দুটো ত্রিভুজ সর্বসম পি এ ও ত্রিভুজ এবং পিবি ও ত্রিভুজ সর্বসম সর্বসমতার শর্তগুলো কি এখানে অতিভুজ আর তার সাথে সাথে হচ্ছে একটা সমকোণ এবং একটা বাহু এই শর্ত পূরণ করেছে তারপর আমরা বলে দিতে পারি যেহেতু সর্বসম ত্রিভুজ পি এ সমান পিবি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এটা এক নম্বর প্রমাণ হয়ে গেল দ্বিতীয়ত হচ্ছে পিওএ কোন এবং পিও বি কোন যা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন এটা দ্বিতীয় প্রমাণ আমাদের হয়ে গেল তো এইভাবে তোমরা কিন্তু উপপদটির প্রমাণ করবে ঠিক আছে সুন্দর করে খাতায় লিখবে এবং নির্ধারিত সময় বিদ্যালয়ে জমা করবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে ওকে থ্যাংক ইউ